আমরা এখন পেহেলগাঁওতে পৌঁছে গেছি আর এখানে আমরা পৌঁছেই অ্যাপেল গার্ডেনে ঢুকে পড়েছি। আর আমি অ্যাপেল দেখাচ্ছি তোমাদের, এই দেখো অ্যাপেল। এখানে তোমরা অ্যাপেলের জুসও খেতে পারবে। তো এখন আমরা আছি পেহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ডে, দেখো। আর এখানে আসার জন্য তোমাদেরকে ঘোড়া রাইড করতে হবে। ঘোড়াতে মানে একটু তো ভয় লাগবে, কারণ পাহাড়ি রাস্তা দিয়ে উঠবে। আর আর যে হবে তখন আর একটু ভয় লাগবে, কারণ এমন জায়গা দিয়ে উঠবে যেখানে রাস্তা নেই, মানে পাহাড়ি রাস্তা, তো তাই জন্য রাস্তা নেই এমন জায়গাতেও উঠবে। কিন্তু ভালো লাগবে, এনজয় করেছি। পেহেলগাঁওতে আমাদের হোটেলের নাম লাল কোঠি। তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্যাডবেরি কিনেছি। এটা হচ্ছে বাথরুমটা, এই দেখো। আমাদের রুমের ফল সিলিং এ কি সুন্দর কাঠের কাজ করা, পুরো একদম রুমটা পুরো কাঠের। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল লাল কোঠি। দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের লন, আর এখানে কি সুন্দর ভিউ দেখো, বরফের পাহাড়। এই যে এই গাছগুলো যে আছে, এইগুলো হচ্ছে ওয়ালনাট ট্রি।
আছি আরুভালিতে। পেহেলগাঁও থেকে আরুভালি 1 ঘন্টা লাগে আসতে। কি সুন্দর জায়গাটা, দেখো তোমরা এসো, যখন তোমরা কাশ্মীরে আসবে এই জায়গাটা এসো, এটা মিস করা যাবে না। সব জায়গায় আসার জন্য তোমাদের কিন্তু আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে, কারণ তোমরা যেই গাড়ি করে পেহেলগাঁওতে এসছো সেই গাড়ি চলবে না। আর এই একই জিনিস গুলমার্গেও, পেহেলগাঁওতেও একই জিনিস। এই জায়গাটার নাম হচ্ছে চন্দনবাড়ি। দেখো তোমরা অনেক, যেখানে এই গাড়িগুলো দেখছো সেখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে, তারপর তোমাদেরকে মানে পায়ে হেঁটেই যেতে হবে। সবাই যখন অমরনাথ যাত্রা করতে আসে তখন এখানে কেউ কেউ থাকে, এটা মানে থাকার জায়গা। আমরা অনেক কাছে এসে গেছি এই চন্দনবাড়ির কাছে, অনেক কাছে এসে গেছি। এই দেখো তোমরা, পুরো বরফ, সব বরফ। হচ্ছে বেতাব ভ্যালি, এখানে যাওয়ার জন্য পার হেড 100 টাকা, আর এখানে গাড়ি করে গাড়ি এক জায়গায় ছেড়ে দেবে, ওখান থেকে অনেক দূর অবধি হাঁটতে হবে। এটা হচ্ছে প্যারাডাইজ হোটেল, এখানে তোমরা খেতে পারো, এখানে খাবারের পরিমাণ অনেক বেশি দেয় আর খুব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়।